সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাচ কুকিং স্টুডিও। আজকে শেয়ার করছি ভীষণ মজার বারবিকিউ হানি চিকেন। এর জন্য আমি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে এভাবে সাইজ মতন মুরগি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে একটু সয়া সস দিয়ে মেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হাফ চা চামচ লবণ। লবণটুকু দিয়ে একটু ভালো করে মেখে আমি এটাকে এক পাশে রেখে দেব। এখানে লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, যেহেতু সয়া সসে লবণ পরিমাণ থাকে। এখন নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দার সাথে আরও এক চা চামচ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা, চাট মশলা গুঁড়ি, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, একটু ডিমের সাথে ময়দা কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানিও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি ব্যবহার করিনি, যেহেতু চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটাই ঠিক ছিল। আর এখন আমি মেখে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি, আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে সস। সস এখানে আমি নিয়েছি বারবিকিউ সস, এখানে নিয়েছি দুই টেবিল চামচ। দুই টেবিল চামচের সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ টমেটো ক্যাচাপ। ক্যাচাপের মুখটা জাস্ট খুলেছি তাই বের হতে একটু সময় নিচ্ছে। দুই চা চামচ ক্যাচাপের সাথে আবার দিয়ে দিব দুই চা চামচ চিলি সস। দেখতে পাচ্ছেন এই যে চিলি সস নিয়েছি দুই চা চামচ, এটা একটু মিশিয়ে আমি এক পাশে রেখে দেব। এখন করতে হবে যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছি সেগুলো ভেজে নেব। পরিমাণ মতন তেলটা হালকা গরম করে নিয়ে চুলা আজকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো ভেজে নেব একটু গোল্ডেন কালার করে। একটু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই চিকেনটা বারবিকিউ চিকেন সবাই পছন্দ করে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন রংটা অনেক সুন্দর হয়ে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। আমি একটি স্ট্রেনার উপরে তেলটা ঝরানোর জন্য তুলে নিচ্ছি। বাকি যে চিকেন আছে সেগুলো সবগুলো দিয়ে আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ক্যারামেল করব, চিনির ক্যারামেল। এখানে চার টেবিল চামচ চিনিকে আমি ক্যারামেল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলা আজ একেবারে লোতে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই ক্যারামেলের সাথে রসুন কুচিটা আমার খুবই পছন্দ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অল্প দিতে পারেন বা পরেও দিতে পারেন। এখন যে সসটা আগে তৈরি করে নিয়েছিলাম বারবিকিউ যে সসটা, সেটা ক্যারামেলের সাথে ঢেলে দিচ্ছি। সে পর্যন্ত চুলা আজ একেবারে লোতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে করে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি এখানে চার টেবিল চামচ কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি কোনো মধু ব্যবহার করিনি। এখন যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি মধু ব্যবহার করিনি, সেক্ষেত্রে এটা বারবিকিউ হানি চিকেন যেটা বলে, তাতে
টেস্টের কোনো হেরফের হয়নি, টেস্ট কিন্তু একই রকমই আছে। এখন আমি একটু সাদা তিল ছিটিয়ে দেব। তিলটা দিলে দেখতেও সুন্দর, খেতেও কিন্তু টেস্ট। আমার চিকেন এখানে হয়ে গিয়েছে, বারবিকিউ হানি চিকেন। আমি সবগুলো চিকেন প্লেটে তুলে নিয়ে উপর থেকে একটু সাদা তিল আর ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। আমার দর্শক বন্ধুরা যারা এতক্ষণ রেসিপিটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।